সরকারি উদ্যোগের সামনে রেখে নতুন জীবনের হাতছানি। সমবায় ব্যাংকের সাহায্যে সেলাইয়ের প্রশিক্ষণ নিচ্ছেন স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা। স্কুলে স্কুলে পৌঁছে যাচ্ছে তাদের তৈরি করা পোশাক। সেলাই শিখে সম্পূর্ণা জিয়াগঞ্জের মহিলারা। কথায় বলে যে রাধে সে চুলও বাঁধে, ঘর সংসার সামলে রোজগার করতে ক্ষতি কি, তবে সেই সুযোগটাও থাকতে হবে। সরকারের উদ্যোগে সেই কাজটা করছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। জোর কদমে চলছে সেলাইয়ের প্রশিক্ষণ। শুধু সেলাই দিদিমণি নন, প্রশিক্ষণ নিয়ে রীতিমতো রোজগেরে গিন্নি মুর্শিদাবাদের জিয়াগঞ্জের মহিলারা। আমি এখান থেকে সেলাই শিখতে চাইছি, যাতে আমি নিজে মানে নিজের পায়ে দাঁড়াতে পারি, কিছু অভিজ্ঞতা হয়, আমি কিছু উপার্জন করতে পারি আমার সংসারে কিছু কাজে লাগার জন্য। এগিয়ে এসেছে জিয়াগঞ্জ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির মতো অনেক সমবায় সমিতি। হাতে কলমের কাজ শিখে কোমর বেঁধে ময়দানে বিভিন্ন স্কুলে পোশাক তৈরি করছেন এই স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা। উৎসবের মরশুমে বিভিন্ন দোকানে পোশাক সরবরাহের প্ল্যানও আছে। রাজ্য সরকারের একটা সদিচ্ছা যে মেয়েরা আরো স্বয়ংসম্পূর্ণ হোক, সেটাকে সামনে রেখেই বিভিন্ন স্কুলে যে সরকারি পোশাক প্রতি বছর বিতরণ করা হয়, আমরা চাই যে সেই পোশাক ওরা অর্ডারটা পাক। ইতিমধ্যে এবছরই স্কুল অফ দিয়ায় একটা নির্দিষ্টভাবেই চিঠিতে উল্লেখ করেছেন যে ড্রেস সরবরাহের ক্ষেত্রে স্বয়ম্বর গোষ্ঠীগুলোকে অগ্রাধিকার দেওয়া হোক। জিয়াগঞ্জে ইতিমধ্যে কয়েকটা স্কুলে এই কাজটা অলরেডি শুরু হয়েছে। এবং যেটা আমাদের মূল লক্ষ্য যে মানে শুধুমাত্র প্রশিক্ষণ নিয়ে এখান থেকে চলে যাওয়া নয়, সত্যি সত্যি তারা প্রশিক্ষণ নেবেন এবং তাদেরকে সত্যি সত্যি সেই তার মাধ্যমে তাদের যে আর্থিক উন্নতি ঘটে তার দিকে কিন্তু মূল লক্ষ্যটা আমাদের রয়েছে। নতুন জীবনের স্বপ্ন এখন ধরা ছোঁয়ার মধ্যে, টার্গেট একটাই, আরো কাজের অর্ডার চাই। তবে সেলাই প্রশিক্ষণে থামতে চায় না সমবায় ব্যাংক আর স্বনির্ভর গোষ্ঠীগুলি। জেলা জুড়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ শিবির করতে চান তারা। নারী ক্ষমতায়নের লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার, সেই পরিকল্পনাকেই প্রত্যন্ত প্রান্তে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য। ক্যামেরা জেমসের সঙ্গে সোমা মাইতির রিপোর্ট, জি ২৪ ঘন্টা।